গুড মর্নিং ক্লাস সিক্স, আজকে আমরা প্রি অ্যানুয়াল সিলেবাসের প্রথম অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় দিয়ে শুরু করব। তোমরা অষ্টম অধ্যায় অবধি ইউনিট টুতে পড়েছো, এবার তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা পেজ নাম্বার 47 খোলো, আমরা নবম অধ্যায় দিয়ে শুরু করব। দিনগুলো এমনি চলে যায় একটানা, দিনের মাঝখানটা স্কুল নেয় খাবলিয়ে, সকাল বিকেল ছিটিয়ে পড়ে থাকে তারই বাড়তি ভাগ। অর্থাৎ কি, দিনগুলো একইভাবে চলছে, গতানুগতিক দিন, সকাল থেকে সন্ধে অবধি স্কুলের সময়টুকু ব্যতি রেখে বাদবাকি সময় বিভিন্ন রকম টিচার, অঙ্কের মাস্টার, ইংরেজির মাস্টার, কখনো কুস্তির মাস্টার, কখনো আঁকার মাস্টার, বিভিন্ন দিনের সারাটা সময় জুড়ে থাকতেন। আর কেন বলেছে খাবলিয়ে নেওয়া, অর্থাৎ ওই সময় কিছুটা সময়ের জন্য স্কুলে তার সারাদিনের সময় কাটত। ঘরে ঢুকতেই ক্লাসের বেঞ্চি টেবিলগুলো মনের মধ্যে যেন শুকনো কোমরের গুঁটু মারে। অর্থাৎ কি, যেন সেই একঘেয়েমি, বিরক্তিকর, এ ওকে ঠেলা দিচ্ছে। তোমরা ক্লাসে থাকলে কখনো যখন অমনোযোগী হয়ে যাও, তোমরা যেমন একে ওকে নানানভাবে বিরক্ত করো, ডিস্টার্ব করার চেষ্টা করো, ঠিক একইভাবে একঘেয়ে জীবন থেকে যেন ইট কাঠ ওই ক্লাসরুম, একই পরিবেশ যেন তাদের শুকনো কুমুয়ের গোতা মারছে। রোজই তাদের একই আড়ষ্ট চেহারা, রোজই একঘেয়ে স্কুল, একঘেয়ে পড়াশোনা, একঘেয়ে জীবন, তিনি যেন ভেতরে ভেতরে মনে মনে বিরক্ত হয়ে উঠেছিলেন। সন্ধ্যাবেলায় ফিরে যেতুম বাড়িতে, স্কুল ঘরে তেতলার বাতিটা তুলে ধরেছে পরের দিন পড়া তৈরি করার পথের সিগন্যাল। অর্থাৎ কেন কেন যে বলছেন যে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার আগে স্কুলে থাকতে থাকতেই তখন তেলের আলো জ্বলে উঠত, তার কি কারণ, তখন তো আমাদের মতো ইলেকট্রিসিটির ব্যবস্থা তখনও হয়নি, সুতরাং বেলা পড়লেই ঘর অন্ধকার হয়ে যেত, এবং যেহেতু সেখানে পড়াশোনার কাজ চলবে সুতরাং সেখানে আলোর প্রয়োজন, তাই স্কুলে তেলের বাতি উঠত। এবং সেই তেলের বাতি মানে কি কি বোঝাচ্ছে, যে এবার দিন ফুরিয়ে আসছে এবং বাড়ি গিয়ে আবার নানান রকম পড়াশোনা, বইপত্র, স্কুলের বিভিন্ন মাস্টার, এই নিয়ে বাকি দিনটা কাটবে এবং সেইটা হবে পরের দিনের পড়ার পূর্ব প্রস্তুতি। এক একদিন বাড়ির আঙিনায় আসে ভালুক নাচালা, আসে সাপুরে সাপ খেলাতে, এক একদিন আসে ভোজবাজিওয়ালা, অর্থাৎ যারা বাজি ফাটায় বা বাজি পুড়িয়ে দেখায়, একটু একটু দেয় নতুন আমেজ। আমাদের চিতপুর রোডে আজ আর তাদের ডুগডুগি বাজে না, অর্থাৎ চিতপুর রোডে তখন আর সেই তাদের আর আসা যাওয়া নেই। অর্থাৎ বারে বারেই বলেছি যে রবীন্দ্রনাথ যখন বয়সে বসে তার ছেলেবেলার গল্প লিখেছেন, তখন যে পার্থক্য তার চোখে পড়েছে সেটাই তিনি বারবার ছেলেবেলায় তার লেখায়, তার ছেলেবেলার লেখা সম্পর্কে বা ভাবনা চিন্তা সম্পর্কে তার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। তিনি কি বলছেন, যে সেই যে সাপ খেলা, সাপুরে বা ভালুক নাচালা বা ভোজবাজিওয়ালা, তারা তার বয়সকালে তারা সবই, তাদের ডুগডুগি বাজা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কি সেগুলো আর এখন দেখতে পাওয়া যায় না। সিনেমাকে দূর থেকে সেলাম করে তারা দেশ ছেড়ে পালিয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথের বার্ধক্যে যখন তিনি ছেলেবেলায় রচনা করেছেন তখন অলরেডি সিনেমা বা চলচ্চিত্রের প্রচলন শুরু হয়ে গেছে, স্ক্রিনের ওপর পর্দার ওপরে প্রজেক্টরের দিয়ে, এখন প্রজেক্টরের এক ধরনের প্রযুক্তি, টেকনোলজি, যেটাকে পর্দার ওপর ফেলে নানান রকম চলচ্চিত্র বা নানান রকম সিনেমা তখন দেখা যেত। তো সেই সিনেমা আসার পর থেকে এই ভালুক নাচালা, ডুগডুগিওয়ালা, বাসনওয়ালা, তারপরে সাপ খেলাওয়ালা, এই সবের প্রচলন আস্তে আস্তে উঠে গেছে। শুকনো পাতার সঙ্গে এক জাতের হরিণ যেমন বেমালুম রং মিলিয়ে থাকে, আমার প্রাণটা তেমনি শুকনো দিনের সঙ্গে ফ্যাকাশে হয়ে মিলিয়ে থাকত। অর্থাৎ শুকনো পাতা উনি কেন বলেছেন, আমরা জানি কচি পাতা, কচি গাছের ডাল, সেই ডাল সজীবতায় পরিপূর্ণ, তাই তো? কিন্তু রবীন্দ্রনাথ বারে বারে শুকনো পাতা কেন বলেছেন, কেন শুকনো পাতার তার মধ্যে সজীবতা কম, উৎসাহ কম, তার মধ্যে বেঁচে থাকার স্পৃহা কম, তো ঠিক তেমনইভাবে নিষ্পৃহভাবে আনন্দ ছাড়া, আবেগ ছাড়া তিনি
হেলা ফেলায় এই দিনগুলো কাটিয়ে দিতেন, এবং যেমন দিন গড়াচ্ছে সেই দিনের সাথে তালে তাল মিলিয়ে তিনি তার সময় অতিবাহন করতেন। তাই জন্য সেই সেই দিনটা বা সেই সময়গুলো যেন রঙিন রঙহীন বা বেরঙিন তার জীবনে। তাই জন্য বলেছেন যে শুকনো পাতা, গাছের শুকনো পাতার সাথে ফড়িং যেমন তার গায়ের রং মিলিয়ে থাকে, ঠিক তেমনই প্রকৃতি পরিবেশ যেমন তার সজীবতা যতটা কম, ঠিক তেমনি নির্জীবভাবে বা নিরুৎসাহের সঙ্গে রবীন্দ্রনাথ তার জীবনটাকে মিলিয়ে নিয়েছিলেন। তখন খেলা ছিল সামান্য কয়েক রকম, কিছু মার্বেল ছিল যাকে বলে ব্যাট বল, ক্রিকেটের অত্যন্ত দূর কুটুম। কেন কুটুম কথা বলা, কুটুম কারা? কুটুম্ব হচ্ছে আত্মীয়ের আত্মীয়, অর্থাৎ তাদের সাথে যদিও রক্তের সম্পর্ক আছে কিন্তু তাও তারা অনেক দূরে, অর্থাৎ তখন শুধু মার্বেল খেলা, ব্যাট বল বা ক্রিকেট খেলা তখনও প্রচলন হয়নি। আর ছিল লাঠিন ঘোরানো, লাট্টু, ঘুড়ি ওড়ানো। শহরের ছেলেদের খেলা সবই ছিল এমনি কমজোরি, মানে সামান্য ছোটোখাটো খেলা। মাঠ জুড়ে ফুটবল খেলা, লম্পু ঝম্পো তখনও শুরু হয়নি। তখনও ছিল সমুদ্র পাড়ে, মানে সমুদ্র পার হতে যেরকম সময় লাগে। কেন সমুদ্র পাড়ে বলেছেন, কেন এক সমুদ্র পার হতে যত সময় লাগে সেই ফুটবল খেলা প্রচলন শুরু হতে ঠিক ততটাই যেন দূরে ছিল, বা সেই খেলা শুরু হওয়ার দূর এতটাই দূরত্ব ছিল মানুষের সঙ্গে সেই খেলার পরিচয় হতে। এমনি করে একই মাপের দিনগুলো শুকনো খুঁটির বেড়া পুঁতে চলেছিল আমাকে পাকে পাকে। শুকনো খুঁটির বেড়া মানে তার জীবন যেন বেড়া জালে বন্দি ছিল, এবং সেই বেড়া জালের পাকে পাকে তিনি যেন সারাদিন জড়িয়ে থাকতেন, এবং কোনো ক্রমে দিন ফুরোতে হয় বা দিন কাটাতে হয় এই হিসেবে তিনি এগিয়ে চলতেন। এমন সময় একদিন বাজলো সানাই বারোয়ার সুরে, বারোয়া অর্থাৎ বিয়েবাড়ির যে সানাইয়ের সুর হয় সেই সুরকে বারোয়ার সুর বলা হয়। বাড়িতে এলো নতুন বউ, কচি শ্যামলা হাতে সোনার চুড়ি। বউ ঠাকুরন, রবি ঠাকুরের বউ ঠাকুরন, আমরা জানি বউ ঠাকুরনের সাথে রবীন্দ্রনাথের অত্যন্ত ভাব ভালোবাসার সম্পর্ক ছিল, এবং সেই দিনের কথাই তিনি বলছেন যেদিন শ্যামলা হাতে, অর্থাৎ তার গায়ের রং চাপা, তার বউ ঠাকুরের গায়ের রং চাপা ছিল শ্যামলা হাতে সোনার চুড়ি। পলক ফেলতেই দেখি ফাঁক হয়ে গেল বেড়া, দেখা দিল চেনা সোনার বাহির সীমানা থেকে মায়াবী দেশের নতুন মানুষ। অর্থাৎ এর পরে পরবর্তী অংশে আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে, অর্থাৎ বালক রবির জীবনে তার বউ ঠাকুরন আসার সঙ্গে সঙ্গেই সমাজ, চিন্তা ভাবনা, বাড়ির নিয়ম রেওয়াজ সমস্তর মধ্যে একটা যেন ফাঁক দেখা গেল, একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা পাওয়া গেল। তাই কি বলা হয়েছে যে পলক ফেলতেই ফাঁক হয়ে গেল বেড়া, অর্থাৎ বেড়ার যে জাল সেই জালের মধ্যে যেন বিরাট ফাঁক হয়ে গেল। দেখা দিল চেনা সোনার বাহির সীমানা থেকে মায়াবী দেশে নতুন মানুষ। অর্থাৎ ধরো একটা ঘরের মধ্যে তোমাকে বন্দি করে রাখা হয়েছে, এবং হঠাৎ একটা দেয়ালের মধ্যে একটা ছিদ্র পেলে তুমি যেমন সূর্যের আলো দেখতে পাও, যেরকম দিনের আশা দেখতে পাও, যেরকম দিনের আলো দেখতে পাও, ঠিক তেমনই যেন রবীন্দ্রনাথ এবং বালক রবির তার বদ্ধ জীবন থেকে বেরিয়ে তিনি নতুন কিছু দেখার একটা স্পৃহা বা আনন্দ মনে পেয়েছেন, তাকে নতুন করে উপলব্ধি করার একটা, যেন নতুন জগৎ তার সামনে এসে উপস্থিত হয়েছে, এমনভাবে একটা নতুন দিগন্ত, নতুন পৃথিবী তার সামনে খুলে গেল। দূরে দূরে ঘুরে বেড়াই সাহস, দূরে দূরে ঘুরে বেড়াই সাহস হয় না কাছে আসতে। অর্থাৎ নতুন বউ, তার মান মর্যাদা, আমরা আগেকার দিনে শুনেছি যে মহিলা মহল এবং পুরুষ মহল আলাদা থাকতো, যদিও বালক রবি বয়সে অনেক ছোটো ছিলেন কিন্তু তাও তিনি তার অতি প্রিয় বৌদির কাছাকাছি যেতে প্রথমে প্রথমে ভয় পেতেন, এবং দূরে দূর থেকে দেখতেন যে তার বউ, তার বৌদিকে কত সুন্দর দেখতে, এবং তিনি কত, তাকে নিয়ে তার কত মনে স্বপ্নের আদান প্রদান হতো। ও এসে বসেছে আদরের আসনে, আমি যে হেলা ফেলার মানুষ। অর্থাৎ নতুন বউ, তাকে বরণ করে নেওয়া হয়েছে, তিনি তাকে সম্মান দিয়ে, ন্যায্য সম্মান দিয়ে তাকে এক আসনে বসান, সেই আসনে, সেই সম্মানের আসনে বসানো হয়েছে যেখানে তিনি হচ্ছেন সকলের আদরের পাত্রী বা ভালোবাসার পাত্রী, আর সেখানে যেন রবি ঠাকুর এক নিহাতি পরিবারের একজন এবং এক হেলা ফেলার মানুষ। আচ্ছা, আমরা আজকে এই অবধি পড়ব, পরের দিন আমরা পরবর্তী অংশটা দিয়ে শুরু করব। নবম এবং দশম অধ্যায় দুটোই বেশ ছোট, চেষ্টা করব আমরা তাড়াতাড়ি শেষ করে রিভিশন শুরু করব। থ্যাংক ইউ।